গত 23 তারিখের ন্যায় আবার পুনরায় বেনজির আহমেদ, তার স্ত্রী এবং তার যে 3 কন্যার নামে আরো কিছু সম্পত্তির তথ্য আমরা পেয়েছি এবং মালিকানা সম্পর্কিত তথ্য পেয়েছি, দলিল পেয়েছি। সেগুলির উপরে ভিত্তি করে ওনার সম্পত্তি এবং ওনার বিভিন্ন অস্থাবর এবং অস্থাবর সম্পদ ট্রুক এবং ফ্রিজের জন্য পুনরায় আবেদন করেছি। এর মধ্যে ওনার গুলশানের 4টা ফ্ল্যাট, মাদারীপুরের রাজৌরে রাজৌর থানায় ওনার 114টা দলিলে সম্পত্তি ওনার স্ত্রীর নামে, এবং সাভারে একটা সম্পত্তি, একটা তহসিলের একটা সম্পত্তি একটা দলিলে, এবং ওনার 4টা বিও অ্যাকাউন্ট, আমাদের 4টা বিও অ্যাকাউন্ট, এবং ওনাদের 100% মালিকানাধীন আছে এরকম 4টা কোম্পানি, এবং 15টা কোম্পানি যার মাধ্যম যার মধ্যে ওনাদের শেয়ারের অংশ আছে, সেই সমস্ত শেয়ারের অংশগুলি ওনাদের অংশগুলি আমরা ফ্রিজ করছি। এর পরবর্তী স্টেপটা কি হবে আপনাদের অধিদপ্তরের পক্ষ থেকে? এটা কমিশন সিদ্ধান্ত নেবে যে অধিদপ্তরের পরবর্তী সিদ্ধান্ত কি হবে, বা এর মধ্যেও যদি অনুসন্ধানকারী কর্মকর্তারা অনুসন্ধান চলাকালীন অবস্থায়, অনুসন্ধান যেহেতু চলতেছে, অনুসন্ধান চলাকালীন সময়ে যদি ওনার আরও কোনো কিছু সম্পত্তির তথ্য আসে, সে সমস্ত সম্পত্তিও কী করা হবে সেগুলির বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এখানে টোটাল বিষয়টা হলো কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল। কমিশন সিদ্ধান্ত নিয়ে যা যা করার জন্য যে 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 প্রসেস অনুযায়ী, আইন অনুযায়ী যা করার জন্য বলবে, আমরা অ্যাজ এ পাবলিক কমিশনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব, এবং আদালতে সেই অনুযায়ী আমরা দরখাস্ত দিব, দরখাস্ত শুনানি করবো, এবং আদালতের আদেশের ভিত্তিতেই সব কিছু করবো।